Oracle Application Express 21.2 আজকের ক্লাসের টপিক হচ্ছে টেল এসকিউএল। টেল এসকিউএল ওভারভিউতে আজকে আমরা যে জিনিসগুলো শিখব সেগুলো হচ্ছে প্রসিডিউর, ফাংশন, প্যাকেজ, ট্রিগার। আজকের টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ওয়ার্কিং উইথ প্রসিডিউর, আমরা টেল এসকিউএল ওভারভিউতে শুরুর দিকে বলে এসেছিলাম টেল এসকিউএল হচ্ছে ব্লক স্ট্রাকচার। এই ব্লক স্ট্রাকচারে ব্লক টাইপে আমরা প্রথমত দুই ধরনের ব্লকের কথা বলেছি, একটা হচ্ছে অ্যানোনিমাস ব্লক আর একটা হচ্ছে নেমড ব্লক। নেমড ব্লকের মধ্যে আছে প্রসিডিউর, ফাংশন। প্রসিডিউর, ফাংশন এগুলো নেমড ব্লক, এগুলো স্কিমা অবজেক্ট হিসাবে ডেটাবেজে স্টোর থাকে। এগুলোকে আমরা একবার রেডি করে রাখি আর যখন ইচ্ছে ইনভোক করে ইউজ করতে পারি, কল করতে পারি। মডিউলারাইজ প্রোগ্রামিংয়ে টোটাল প্রোগ্রামটাকে ছোট ছোট পিসে ভাগ করে কোডিং এবং টেস্টিং করা যায়। এই মডিউলারাইজ প্রোগ্রামিংয়ে প্রোগ্রামিংয়ের পার্ট হিসাবে আমরা প্রসিডিউর, ফাংশনগুলোকে আলাদাভাবে কোড করে রেখে দিতে পারি, টেস্ট করে রেখে দিতে পারি, পরে আমাদের মূল প্রোগ্রামের পার্ট হিসাবে সেগুলোকে ইনভোক করতে পারি। হোয়াট আর প্রসিডিউরস আর টাইপস অফ সাব প্রোগ্রাম দ্যাট পারফর্ম অ্যান অ্যাকশন, আমরা যে সাব প্রোগ্রামের কথা বলেছিলাম প্রিভিয়াস ক্লাস, সাব প্রোগ্রাম হচ্ছে পিএলএসকিউএল অ্যানোনিমাস ব্লকের বা পিএলএসকিউএল ব্লকের সাপ্লিমেন্টারি ব্লক। এই সাব প্রোগ্রামের মধ্যে রয়েছে প্রসিডিউর, ফাংশন। আমরা ফার্স্ট প্রসিডিউর নিয়ে ডিসকাস করছি। প্রসিডিউর হচ্ছে যে কোনো অ্যাকশন পারফর্ম করতে পারে। যে কোনো অ্যাকশন পারফর্ম করার জন্য এই প্রসিডিউরটা আমরা ইউজ করে থাকি। ক্যান বি স্টোর ইন দ্য ডেটাবেজ অ্যাজ স্কিমা অবজেক্ট, প্রমোট রিউজিবিলিটি অ্যান্ড মেনটেনেবিলিটি, মানে একবার লিখে রাখবেন, বারবার এটাকে ইউজ করতে পারবেন, রিউজ করতে পারবেন। প্রসিডিউর নেমড পিএলএসকিউএল ব্লক that can accept parameters sometimes referred as argument. Generally, you use a procedure to perform an action. সাধারণত প্রসিডিউরটা ইউজ করি আমরা কেন, কোনো অ্যাকশন পারফর্ম করার জন্য। এটার স্ট্রাকচারটা কেমন হয়, একটা প্রসিডিউরের স্ট্রাকচারটা কেমন হয়, It has a header. Procedure create করার জন্য এটার একটা header থাকে, declaration section, anonymous ব্লকের যেরকম আমরা সেকশনের কথা বলেছি, declare, begin, exception, end, এখানেও ঠিক তেমনি ভাবে declarative section, executable section, exception handling section থাকতে পারে, আর end হচ্ছে ব্লকটাকে end করার জন্য, শেষ করার জন্য। এখানে
প্রসিডিউর ক্রিয়েট করার জন্য হেডার থাকবে, হেডারের পরে ডিক্লারেটিভ সেকশন থাকবে। ডিক্লারেটিভ সেকশন, ডিক্লেয়ার কিওয়ার্ড ইউজ করা হবে না, বাট ডিক্লারেশনের জন্য সেকশন থাকবে, এক্সিকিউটেবল সেকশন, প্রয়োজন হলে এক্সেপশন হ্যান্ডেলিং সেকশন। এই জন্য এখানে বলেছে অ্যান অপশনাল এক্সেপশন হ্যান্ডেলিং সেকশন। A procedure is invoked by using procedure name in the execution section of another PLSQL block. Procedure টাকে আপনি কি করবেন, invoke করতে পারবেন এটা নাম ধরে অন্য আরেকটা PLSQL ব্লকের executable সেকশনে। Procedure is compiled and stored in the database as a schema object. Creating procedures with the SQL. SQL statement use kore, SQL create or replace statement use kore, amra procedure create korte pari. Use the create clause to create a standalone procedure that is stored in the database. Store alone bola hoy je somosto procedure প্যাকেজের বাহিরে আলাদাভাবে ডেটাবেজে স্টোর থাকে সেগুলোকে স্ট্যান্ড অ্যালোন বলে। যেগুলো প্যাকেজের মধ্যে থাকে সেগুলো হচ্ছে প্যাকেজড প্রসিডিউর। ইউজ দা অর রিপ্লেস অপশন টু ওভাররাইড অ্যান এক্সিস্টিং প্রসিডিউর। এখানে ধরেন আমরা একটা প্রসিডিউর তৈরি করেছি রেইজ স্যালারি। এখন এই প্রসিডিউর তৈরি করা আছে, এখন সেম নামেই যদি আমি আরেকবার প্রসিডিউর তৈরি করতে যাই, যেহেতু এটা ডেটাবেজ, ডেটাবেজে স্কিমা অবজেক্ট হিসাবে স্টোর থাকবে, সেহেতু ডুপ্লিকেট নাম সে নিবে না, নেমগুলো ইউনিক হতে হবে। তো এখন সেম নামে আমি তৈরি করতে চাচ্ছি, সেম নামে তৈরি করতে হলে প্রিভিয়াস ওয়ানকে আমার ড্রপ করে নতুন করে তৈরি করতে হবে। আর যদি আমি অর রিপ্লেস কিওয়ার্ড ইউজ করি তাহলে কি করবে, সে প্রিভিয়াস ওয়ানকে ড্রপ করে তারপরে রিক্রিয়েট করবে সেম নামে প্রসিডিউর। এবার দেখেন এখানে, এখানে যে প্রসিডিউর ক্রিয়েট করার যে সিনট্যাক্স, সিনট্যাক্সের দুটা পার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। রেডিস রেড মার্কিং করা যেটা, এটা হচ্ছে PLSQL ব্লক, আর ইজ এস এটা থেকে উপরের অংশটা হচ্ছে হেডার। হেডারে কি থাকছে, ক্রিয়েট অর রিপ্লেস প্রসিডিউর, প্রসিডিউর নেম যে নামে আমরা প্রসিডিউরটা তৈরি করব, অপশনালি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি প্রসিডিউরে প্যারামিটার ইউজ করতে পারেন। সেক্ষেত্রে প্যারামিটার যদি একাধিক সংখ্যা হয় কমা দ্বারা সেপারেট করবেন, আর প্যারামিটার ইউজ করলে প্যারামিটারের মোড এবং ডেটা টাইপ অ্যাসাইন করে দিতে হবে। প্যারামিটারের তিন ধরনের মোড আছে, ইন আউট ইন আউট। মোড হচ্ছে আপনি বলে দিলেন যে এই প্যারামিটারটা কেন আপনি ইউজ করছেন, আর ডেটা টাইপ হচ্ছে এই প্যারামিটারের মাধ্যমে কোন ধরনের ডেটা আপনি পাস করতে পারবেন। মোড যদি আপনি স্পেসিফাই না করেন, ডিফল্ট মোড হচ্ছে ইন, এনভায়রনমেন্ট থেকে ডেটাবেজে ভ্যালু পাস করার জন্য হচ্ছে ইন মোড। ডেটাবেজ থেকে এনভায়রনমেন্টে ভ্যালু ডিসপ্লে করানোর জন্য আউট মোড। সেম প্যারামিটার দ্বারা যদি আপনি ভ্যালু ইনপুটও দিবেন আউটপুটও নেবেন তাহলে হচ্ছে ইন আউট। প্যারামিটারের মোড ডিফাইন না করলে সে ডিফল্ট ভাবে ধরে নিবে এই প্যারামিটারের মোড হচ্ছে ইন আউট, অথবা ইন আউট প্যারামিটারের মোড অবশ্যই ডিফাইন করে দিতে হবে। তারপর হচ্ছে ইজ অর এজ কিওয়ার্ড, ইজ অর এস যে কোনো একটা কিওয়ার্ড ইউজ করবেন। তারপরে হচ্ছে PLSQL ব্লক,
सेम एज एनोनिमस ब्लॉक डिक्लेरेटिव सेक्शन আছে বাট ডিক্লেয়ার কিওয়ার্ডটা এখানে ইউজ হবে না আমরা জানি এক্সিকিউটেবল সেকশনে কোনো পিএলএসকিউএল কনস্ট্রাক্ট ইউজ করার পূর্বে সেটা ডিক্লেরেটিভ সেকশনে ডিক্লেয়ার করতে হয় এই জন্য ডিক্লেরেটিভ সেকশন তারপর হচ্ছে বিগিন অ্যান্ড এর মধ্যে এই মধ্যবর্তী জায়গাটা হচ্ছে আপনার অ্যাকশন সেকশন এখানে হচ্ছে আপনি এই প্রসিডিউর দ্বারা কি অ্যাকশন নেবেন সেটা আপনি এসকিউএল এবং পিএলএসকিউএল কোড দ্বারা ডিফাইন করে দিবেন এখন চলেন আমরা একটা প্রসিডিউরের সিনট্যাক্স তো দেখলাম এখন একটা প্রসিডিউর আমরা প্র্যাকটিক্যালি এক্সাম্পলের মাধ্যমে দেখব প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে যাব এখানে আমরা একটা স্ট্যান্ড অ্যালোন প্রসিডিউর ক্রিয়েট করব তো এখানে আমরা প্যারামিটার ইউজ করব এবং প্যারামিটারে ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করে দিব আচ্ছা এখন দেখেন সিনট্যাক্স অনুযায়ী আমরা যাই আমরা বলেছি পিএলএসকিউএল প্রসিডিউরে দুটা পার্ট থাকবে একটা হচ্ছে এই যে হেডার আর আরেকটা হচ্ছে ইজের পরের অংশ পিএল স্কেল ব্লক এখানে থাকতে পারবে ডিক্লারেটিভ সেকশন তারপর হচ্ছে এক্সিকিউটেবল সেকশন এক্সেপশন সেকশন ডিক্লারেটিভ সেকশনে ডিক্লেয়ার কিওয়ার্ড লাগবে না যদি আপনার কোনো কিছু ডিক্লেয়ার করতে হয় তাহলে হচ্ছে ইজের পরে এই জায়গাটাতে আপনি ডিক্লেয়ার করে নেবেন আমাদের এই প্রসিডিউরে কোনো কিছু ডিক্লেয়ার করার প্রয়োজন হয়নি আমরা ডিক্লেয়ার করিনি এই প্রসিডিউরটা আমরা তৈরি করছি ডিপার্টমেন্ট টেবিলে এই প্রসিডিউরটা ইউজ করে আমরা ডেটা ইনসার্ট করব এখানে দেখেন আমি আপনাকে প্রথমেই আমার ইনসার্ট স্টেটমেন্টটা দেখাই এই এসকিউএল এই ডিএমএল অপারেশনটা আমি চালাবো একটা প্রসিডিউরের মাধ্যমে ডিএমএল অপারেশনটা হচ্ছে কি ডিপার্টমেন্ট টেবিলে রো ইনসার্ট করছি এখানে কলাম হিসাবে আমি নিয়েছি ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট নেম লোকেশন আইডি এই তিনটা কলামে ভ্যালু প্রোভাইড করব ডিপার্টমেন্ট টেবিলের ভ্যালুস ক্লজে আমার উপরোল্লিখিত কলামগুলোর জন্য ভ্যালু প্রোভাইড করতে হবে এখানে দেখেন ভ্যালুস ক্লজে আমি কি করলাম ডিপার্টমেন্টস আন্ডার স্কোর এসিকিউ নামে একটা সিকোয়েন্স আছে সিকোয়েন্স কি করে সিকোয়েন্স হচ্ছে অটো নাম্বার জেনারেট করে ইউনিকলি ডট নেক্সট বাল এই নেক্সট বাল এটা হচ্ছে একটা শুধু কলাম এই নেক্সট বাল শুধু কলাম হচ্ছে সিকোয়েন্সের নেক্সট অ্যাভেলেবল ভ্যালু রিটার্ন করে ডিপার্টমেন্টস আন্ডার স্কোর এসিকিউ ডট নেক্সট বাল এটা কি করবে সিকোয়েন্সের নেক্সট অ্যাভেলেবল ভ্যালুটা রিটার্ন করবে ভ্যালুস ক্লজে আমি এই ভ্যালুটাকে ডিপার্টমেন্ট আইডির জন্য প্রোভাইড করলাম মানে ডিপার্টমেন্ট আন্ডার স্কোর এসিকিউ ডট নেক্সট ভ্যাল ফর ডিপার্টমেন্ট আইডি এই সিকোয়েন্সটা যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট আইডি হিসাবে ডিপার্টমেন্টস টেবিলে ইনপুট হবে পি নেম এখানে আমরা এই প্রসিডিউরে প্যারামিটার ইউজ করেছি পি নেম নামে রান টাইমে বা প্রসিডিউর যখন আমরা এক্সিকিউট করব তখন যে ভ্যালু প্রোভাইড করব আর ভ্যালু প্রোভাইড না করলে আমরা এখানে ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি ডিফল্ট ভ্যালুটা সে নিয়ে নিবে পি লক এটাও প্যারামিটার এটা হচ্ছে সেম এই হচ্ছে আমার ইনসার্ট স্টেটমেন্ট এই ইনসার্ট স্টেটমেন্টের জন্য আমি প্রসিডিউরটা তৈরি করছি এবার আসেন আমরা স্টার্ট করি প্রসিডিউর আমাদেরকে
কিভাবে তৈরি করতে হয়, ক্রিয়েট অর রিপ্লেস প্রসিডিউর এট ডিপিটি। আমরা অর রিপ্লেস লিখেছি, যদি এই নামে থেকে থাকে সেটা ড্রপ করে রিক্রিয়েট করবে, অর রিপ্লেস না লিখলেও চলবে, ক্রিয়েট প্রসিডিউর, প্রসিডিউর নেম এট ডিপিটি, এট ডিপিটি নামে প্রসিডিউর তৈরি করছি। এখানে আমরা দুটা প্যারামিটার নিচ্ছি, দুটা প্যারামিটার কেন নিলাম, এখানে দেখেন ইনসার্ট স্টেটমেন্টে ভ্যালুস ক্লোজে আমি দুটা প্যারামিটার ইউজ করেছি, এই জন্য এখানে দুটা প্যারামিটার ডিক্লেয়ার করে নিলাম। পিনেম, এখানে আমি এই প্যারামিটারের কোনো মোড ডিফাইন করি নাই, আমি একটু আগে আপনাকে বলেছি মোড ডিফাইন না করলে প্যারামিটারের মোড হবে ইন, ইন মোড দ্বারা ভ্যালু ইম্পোর্ট দিতে পারবেন। পিনেম ইন মোড প্যারামিটার্স, এটা ডেটা টাইপ হচ্ছে, ডিপার্টমেন্টস ডট ডিপার্টমেন্ট নেম পার্সন টাইপ। আমরা ভেরিয়েবল ডিক্লারেশনে বলে আসছি ডেটা টাইপ ডিফাইন করার ক্ষেত্রে আমরা পার্সন টাইপ ইউজ করতে পারি, পার্সন টাইপ ইউজ করলে আমরা কি করতে পারি, কোনো টেবিলের কলামের মতো, দ্যাট মিন্স ওই কলামের ডেটা টাইপ লেন্থ যতটুকু হবে ভেরিয়েবল, বা এখানে আমি প্যারামিটার ইউজ করেছি এই প্যারামিটারটা সেই ডেটা টাইপের হবে। এখানে দেখেন ইনিশিয়ালাইজ করে দিলাম আননোন হিসাবে, পি নেম প্যারামিটার ডেটা টাইপ ডিপার্টমেন্ট নেম পার্সন টাইপ ডিফল্ট ভ্যালু আননোন। আরেকটা প্যারামিটার আমরা ভ্যালুস ক্লোজে নিয়েছি, পিলক, পিলককে আমি ডিক্লেয়ার করে নিলাম, পিলক ডিপার্টমেন্ট ডট লোকেশন আইডি পার্সন টাইপ, ডিপার্টমেন্ট টেবিলের লোকেশন আইডির ডেটা টাইপের মতো পিলক ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করে নিচ্ছি। এখানেও মোড ডিফাইন করি নাই, দ্যাট মিন্স এটা হচ্ছে ইন মোড, ডিফল্ট 1700, ডিফল্ট ভ্যালু হিসাবে 1700 কে ডিফাইন করে দিয়েছি। এখানে ডিফল্ট ভ্যালু সেট করার ক্ষেত্রে আপনি এই ইনিশিয়ালাইজেশন প্যারামিটার ইউজ করতে পারেন অথবা ডিফল্ট কিওয়ার্ড ইউজ করতে পারেন, এই জন্য আমরা দুটাই দেখালাম। যদি আপনি এই প্রসিডিউর ইউজ করে ডিপার্টমেন্ট টেবিলে ডেটা ইনসার্টের ক্ষেত্রে কোনো ভ্যালু প্রোভাইড না করেন, তাহলে হচ্ছে সে এই ডিফল্ট ভ্যালুগুলো নেবে, আর ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করলে আপনি চাইলে নতুন ভ্যালুও প্রোভাইড করতে পারবেন। ওকে, চলেন আমরা প্রসিডিউরটা ক্রিয়েট করে নেই। প্রসিডিউর এট ডিপিটি কম্পাইলড, এখন প্রসিডিউরটা ক্রিয়েট হলো। এখন কি, এখন যখন আপনি এই প্রসিডিউরটাকে এক্সিকিউট করবেন তখনই এই ইনসার্ট স্টেটমেন্টটা ইস্যু হবে, এক্সিকিউট হবে। প্রসিডিউরকে ইনভোক বা কল করার ক্ষেত্রে এক্সিকিউট, কল, মানে বিভিন্ন ভাবে লেখা যায়। তো এখানে আমরা এক্সিকিউট প্রসিডিউর নেম, যদি এখানে আমরা এক্সিকিউট প্রসিডিউর নেম এট ডিপিটি এটুকুন যদি এক্সিকিউট করি তাহলে কি হবে, তাহলেও ডিপার্টমেন্ট টেবিলে, মানে যে অ্যাকশনটা আমি ডিফাইন করেছি সে অ্যাকশনটা সে পারফর্ম করবে, ডিপার্টমেন্ট টেবিলে একটা রো ইনসার্ট করবে, ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডির জন্য সিকোয়েন্স থেকে ভ্যালু নিবে, ডিপার্টমেন্ট নেমের জন্য আননোন ডিফল্ট ভ্যালু নিবে, লোকেশন আইডির জন্য 1700 ডিফল্ট ভ্যালু নিবে, কারণ পি নেম এবং পি লক এই দুটা প্যারামিটারের জন্য ডিফল্ট ভ্যালু যথাক্রমে আপনি আননোন এবং 1700 ডিফাইন করে রেখেছেন। এখন দেখেন আপনি আগে একটু ডিপার্টমেন্ট টেবিলটা দেখে নিতে পারেন, দেখে নিলে স্বচ্ছতাটা বেড়ে যাবে।
এই হচ্ছে আমার ডিপার্টমেন্টস টেবিলের ডেটা। এখানে দেখেন 270। এছাড়া আরো কিছু ডেটা আমরা নিয়েছি বিভিন্ন সময়। তো এখানে আমাদের যে সিকোয়েন্সটা তৈরি করা আছে, সিকোয়েন্সটা আসলে কোন পজিশনে আছে আমরা দেখে নিতে পারতাম, এখন যেহেতু দেখে নেইনি আমরা বলতে পারবো না। তো যে রোটা সে ক্রিয়েট করবে সেটা হচ্ছে সিকোয়েন্স থেকে যেহেতু ভ্যালু নিবে, আমরা গেস করছি 270 পরে যে কোনো একটা ভ্যালু নিবে। যদি কোনো ভ্যালুর সাথে সে ডুপ্লিকেট হয়ে যায়, মানে কোনো ভ্যালু যেই সিকোয়েন্স যেই ভ্যালুটা জেনারেট করবে সেই ভ্যালু যদি আপনার টেবিলে থাকে, তাহলে সে কিন্তু এরর রিটার্ন করবে। কারণ হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, এটা হচ্ছে প্রাইমারি কি কলাম, প্রাইমারি কি কলাম ডুপ্লিকেট ভ্যালু রিসিভ করে না। এখন অ্যাড ডিপিটি এই প্রসিডিউরের কোনো ভ্যালু প্রোভাইড না করে প্রসিডিউরটাকে আমি এক্সিকিউট করছি, প্রসিডিউর সাকসেসফুলি কমপ্লিটেড। এখন দেখেন আমরা সিলেক্ট স্টেটমেন্ট চালিয়েও দেখতে পারি অথবা এখান থেকে রিফ্রেশ করেও দেখতে পারি। রিফ্রেশ, এই যে এখানে দেখেন একটা রো ঢুকেছে 280, দ্যাট মিন্স আমাদের সিকোয়েন্স ডিপার্টমেন্ট আইডির জন্য ভ্যালু জেনারেট করেছে 280। আমরা কোনো ভ্যালু ডিপার্টমেন্ট আইডির জন্য প্রোভাইড করিনি, সেহেতু ডিফল্ট ভ্যালুটা আমরা অ্যাসাইন করেছিলাম আননোন, আননোনটা এসে নিয়েছে। ম্যানেজার আইডির জন্য কোনো প্যারামিটারই নেইনি, ইনসার্ট স্টেটমেন্টে ম্যানেজার আইডিকে ইনক্লুডও করিনি, লোকেশন আইডিকে ইনক্লুড করেছি, লোকেশন আইডির জন্য প্যারামিটার নিয়েছি, প্যারামিটার হচ্ছে পি লক ছিল, পি লকের ডিফল্ট ভ্যালু আমরা 1700 কে ডিফাইন করে দিয়েছি। দেখেন এই রোটা সে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে এই ভ্যালুগুলো, এই রো। এখন আমরা যদি ডিফল্ট ভ্যালু ডিফাইন করে দেই, তারপরেও আমরা চাইলে কি করতে পারবো, নতুন ভ্যালু দিতে পারবো। তবে এখানে এই প্যারামিটারের অ্যাকচুয়াল ভ্যালু প্রোভাইড করার ক্ষেত্রে বিভিন্ন নোটেশন আছে, পজিশনাল নোটেশন, নেমিং নোটেশন, মিক্সড নোটেশন। পজিশনাল নোটেশন হচ্ছে প্যারামিটারগুলো যেই সিকোয়েন্সে আপনি ডিক্লেয়ার করেছেন সেই সিকোয়েন্স অনুযায়ী, এই যে দেখেন এখানে এক্সিকিউট অ্যাট ডিপিটি, এখানে সিকোয়েন্স অনুযায়ী সিরিয়াল অনুযায়ী আপনি ইউজ করতে পারেন, কিন্তু আমরা এখানে সিরিয়াল অনুযায়ী ইউজ করি নাই, প্রথমটাকে সিরিয়াল অনুযায়ী ইউজ করেছি, পরেরটা হচ্ছে নেমিং নোটেশনে নিয়ে এনেছি। নেমিং নোটেশন দ্যাট মিন্স প্যারামিটারের নাম, এখানে দেখেন অ্যাসাইনমেন্ট অপারেটর, এটার জন্য ভ্যালু অ্যাসাইন করলাম 1200। এখানে আমরা চাইলে এইভাবেও দিতে পারি, এইভাবেও দিলেও, কারণ এখন আমাদের এখানে পজিশনাল নোটেশনে আছে, দুটা প্যারামিটার আছে, দুটা পজিশন অনুযায়ী আছে। আর এইভাবে দিলে হচ্ছে সেটা হচ্ছে মিক্সড নোটেশনটা, আপনি একবারে এক্সাম্পল দেখে নিলেন, এটা হচ্ছে পজিশন আর এটা হচ্ছে সরি এটা হচ্ছে মিক্সড নোটেশন। এখন অ্যাড ডিপিটি প্রসিডিউরটাকে আমি আরেকবার এক্সিকিউট করছি, দেখেন এখন এক্সিকিউট করলে ডিপার্টমেন্ট আইডি ভ্যালুটা সে সিকোয়েন্স থেকেই নিবে, ডিপার্টমেন্ট নেম অ্যাডভার্টাইজিং নিবে, ওই লোকেশন নিবে হচ্ছে 1200। প্রসিডিউর সাকসেসফুলি কমপ্লিটেড। এখন আবার আমি রিফ্রেশ করে দেখতে পারি 290 ডিপার্টমেন্ট নেম অ্যাডভার্টাইজিং, ম্যানেজার আইডি তো আমরা ইনক্লুড করিনি, লোকেশন আইডি 1200। আরেকটা এক্সাম্পল দেই আমরা, এখানে দেখেন এই এক্সিকিউট এই কিওয়ার্ডটাকে শর্ট ফর্মে আপনি ইএক্সইসি লিখলেও কাজ করবে, অ্যাড ডিপিটি। এখানে দেখেন আমি দুটা প্যারামিটারই নেই নাই, দুটা প্যারামিটার না নিয়ে একটা প্যারামিটার নিয়েছি,
এখন যেহেতু এটা মাঝখান থেকে বা শেষ থেকে নিয়েছি, পজিশন আমি ইউজ করছি না, সেহেতু আমাকে এখানে নেমিং নোটেশনটা ইউজ করতে হবে। পিলক অ্যাসাইন করলাম 1200 দিয়ে, তাহলে নতুন যে ডিপার্টমেন্টটা সে অ্যাড করবে, নতুন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট আইডিটা নিবে সিকোয়েন্স থেকে, ডিপার্টমেন্ট নেমটা নিবে ডিফল্ট ভ্যালু থেকে, ডিফল্ট ভ্যালু আমরা অ্যাসাইন করে দিয়ে এসেছি আননোন, আর লোকেশনটা আমরা ডিফাইন করে দিলাম 1200। এখন আরেকবার অ্যাড ডিপিটি প্রসিডিউরটাকে আমরা এক্সিকিউট করলাম, ইনভোক করলাম বা কল করলাম, যেটাই আপনি বলেন। এখন রিফ্রেশ করে দেখি ডিপার্টমেন্ট টেবিলে কি চেঞ্জ হয়েছে। দেখেন ডিপার্টমেন্ট টেবিলে নতুন আরেকটা রো এসছে 300, আমরা নেমের জন্য ভ্যালু প্রোভাইড করি নাই, 300 এসছে সিকোয়েন্স থেকে, নেমের জন্য ভ্যালু প্রোভাইড করি নাই, নেমটা এসছে ডিফল্ট ভ্যালু থেকে, আর লোকেশনের জন্য আমরা ভ্যালু প্রোভাইড করেছি, এজন্য যে ভ্যালু প্রোভাইড করেছি সেটা এসছে। এই হচ্ছে একটা প্রসিডিউর, প্রসিডিউরের ইউজ। এখানে আমি একটা অ্যাকশন আপনাকে দেখালাম, বিভিন্ন অ্যাকশনে আপনি প্রসিডিউর অ্যাপ্লাই করতে পারবেন।